সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই মানববন্ধনে প্রিন্ট মিডিয়া, জাতীয় দৈনিক, বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমরা জানি সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সাংবাদিকরা হচ্ছে এই জাতির উন্নয়নের, জাতির শান্তি শৃঙ্খলা রক্ষার এক সেনানী। আজকে আমাদের এলাকায় অনেক সাংবাদিক বৃন্দ আছেন যারা আমাদের এলাকার কথা চিন্তা করেন, আমাদের এলাকার জনমানুষের কথা চিন্তা করেন, কিন্তু এর আমরা দেখতে পাই শুধুমাত্র একজন সাংবাদিক আছেন যিনি এলাকার মানুষকে জিম্মি করে ওনার নিজের স্বার্থ হাতিল করতে চান। আজকে একজন সাংবাদিক আছেন, আমাদের এলাকায় শত শত সাংবাদিক আছেন, কিন্তু আমরা এখনো জানি না এমন কোন, যত সাংবাদিক আছেন সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছেন, এলাকার উন্নয়নে সংবাদ প্রকাশ করছেন, কিন্তু একজন সাংবাদিক আছেন যিনি সাংবাদিকতার পেশাকে ব্যবহার করে নিজের আখের গুছাচ্ছেন। আজকে আমাদের এলাকায় যত সাংবাদিক বৃন্দ আছেন তারা এলাকার কথা চিন্তা করেন, কিন্তু দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরওয়ার আজাদ যিনি শুধু নিজের কথা চিন্তা করেন, আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ঘটনা, আবেদ আলী চাচা উনি ভাইরাল হয়েছেন বিসিএস এর প্রশ্ন ফাঁস করে। আমি বলতে চাই তিনি হচ্ছেন আমাদের বাজাঘাটের আবেদ আলী, ঠিক কিনা বলেন? আবেদ আলী চাচার কারণে তার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, উনি যেভাবে গড়ে উঠেছেন ঠিক তেমনি ভাবে উনার কুলাঙ্গার ছেলেকেও তিনি গড়ে তুলেছেন। উনি আমাদের তাহিরপুর উপজেলার যত ধরনের চোরাচালানের